টেস্ট দলে চমক, সুযোগ পেলেন গতির ঝড় তোলা নাহিদ রানা। শেষ হয়ে গেছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা টি টোয়েন্টি ও ওডিআই সিরিজের লড়াই। ব্যাটে বলে পারফর্ম করে টি টোয়েন্টি সিরিজ লঙ্কানরা জিতলেও একদিনের আন্তর্জাতিক সিরিজ জিতে নেয় বাংলাদেশ। এখন সময় লাল বলে, সাদা পোশাকের ক্রিকেটে টাইগাররা ব্যাক করছে তিন মাস পর। আগামী 22 মার্চ থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। সেই সিরিজের জন্য 15 সদস্যের টেস্ট দল ঘোষণা করেছেন গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন নবনির্বাচিত নির্বাচক প্যানেল। সেই দলে নতুন চমক হিসেবে রয়েছেন 21 বছর বয়সী পেস সেন্সেশন নাহিদ রানা। বাংলাদেশের 15 সদস্যের স্কোয়াডে রয়েছেন নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মমিনুল হক সৌরভ, শাহাদাত হোসেন দীপু, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, নাইম হাসান, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মুশফিক হাসান ও নাহিদ রানা। 21 বছর বয়সী ক্রিকেটার দেশের মানুষের কাছে অত পরিচিত মুখ নন, বিপিএলে গতির ঝড় তুলে আসেন আলোচনায়। ঢাকা প্রিমিয়ার ডিভিশন লীগ ডিপিএলও এখনও মাঠে নামা হয়নি তার, তাকেই হঠাৎ টেস্ট দলে নিয়ে নিলেন নির্বাচকেরা। অন্য সবার থেকে নাহিদ এগিয়ে আছেন তার পেস আর বাউন্সের কারণে, দীর্ঘদেহী হওয়াটা তাতে যুক্ত করেছে আলাদা মাত্রা। এছাড়া এক প্রান্ত থেকে টানা বল করে যাওয়ার জন্য সুখ্যাতি আছে তার, 15টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে 63টি উইকেট শিকার করেছেন তিনি। ফার্স্ট ক্লাস ক্যারিয়ারে চাপাই নবাবগঞ্জের এই ক্রিকেটারের ইনিংসে 5 উইকেট নেওয়ার কীর্তি আছে 3 বার, এছাড়া ইনিংসে 3 উইকেট শিকার করেছেন 5 বার। তিনি জাতীয় লিগে খেলেন রাজশাহী বিভাগের হয়ে, আর বিসিএলে তার দল নর্থ জোন। বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে মাঠ মাতিয়েছেন ডানহাতি ফাস্ট বোলার, 2 ম্যাচে নিয়েছেন 2 উইকেট। নাহিদ রানাকে নেওয়ার পেছনে কারণ হিসেবে জাতীয় দলের নির্বাচক আব্দুর রাজ্জাক বলেন, নাহিদ রানাকে নেওয়া হয়েছে এটা দেখে ওর যথেষ্ট পেস ও বাউন্স আছে, প্রথম শ্রেণীর ক্রিকেটে পরিসংখ্যানও যথেষ্ট ভালো, আমার মনে হয় এই মুহূর্তে ও দেশের সবচেয়ে গতিময় ফাস্ট বোলার, এ কারণেই তাকে বিবেচনা করা হয়েছে। আর যেহেতু এবারও তো তাসকিন অ্যাভেইলেবল না, ফাস্ট বোলিং ডেপথ ঠিক রাখতে আমাদের মনে হয়েছে মুশফিক ও ওকে দলে রাখার সঠিক সময়। টানা খেলা ধকল সামলানোর জন্য টেস্ট থেকে সাময়িক বিরতি নিয়েছেন পেসার তাসকিন আহমেদ। 2023 সালে পড়া ইঞ্জুরি নিয়ে এখনও লড়ে যাচ্ছেন সিলেটের পেসার ইবাদত হোসেন চৌধুরী। এই অবস্থায় নাহিদ যদি সুযোগের সদ্ব্যবহারটা করতে পারেন, তাহলে খুব শীঘ্রই দেশের ক্রিকেটের অন্যতম সেরা গতিময় বোলার হিসেবে পরিচিতি পাবেন, সেটা বলাই বাহুল্য। সিয়াম তালুকদার, অনফিল্ড।